আশা করি সবাই ভালো আছো। আমি রঞ্জু মিত্র, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি বটিয়াঘাটা মহাবিদ্যালয়। আমি আজ অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমার অধ্যায়ের নাম মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমরা প্রথমেই দেখি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আসলে কি। আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে অসংখ্য অভাবের সম্মুখীন হতে হয়। আমরা সবাই জানি আমাদের অভাব অসীম, কিন্তু সেই অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ খুবই স্বল্প, যাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্য মানে সম্পদের সীমাবদ্ধতা, অপ্রতুলতা। সেই দুষ্প্রাপ্য সম্পদের সাহায্যে বা সীমিত সম্পদের সাহায্যে আমাদের এই অসংখ্য অভাব বা অসীম অভাব পূরণ করা, সবগুলো একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এর জন্য আমাদের কী করতে হয়, ওই এই অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কোন অভাবটার গুরুত্ব এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি, সেটা নির্বাচন করতে হয় বা বাছাই করতে হয়, যাকে আমরা অর্থনীতিতে বলি নির্বাচন। তাহলে অসংখ্য অভাবের থেকে অভাবের গুরুত্ব অনুসারে অভাব বাছাই করাকে বলে নির্বাচন। তাহলে আমরা দেখলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রধানত দুইটি, কী কী, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে একটা পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। যেমন আমরা প্রথমেই দেখলাম অভাব অসীম, এই অভাব অসীম কিন্তু উল্টো দিকে আছে সম্পদের সীমাবদ্ধতা। এই অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতা, একে আমরা সমন্বয় করব কীভাবে, এর জন্য আমাদের সেই অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে আমরা অভাবকে নির্বাচন করব, সিলেক্ট করব বা বাছাই করব। সেই বাছাই করে সম্পদের, যেহেতু আমাদের সম্পদ সীমিত, সেই সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদ শুধু ব্যবহার করলেই হবে না, সেটা যাতে অপচয় না হয়, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে আমাদের প্রয়োজনীয় অভাবগুলো আমরা পূরণ করব। এর জন্য দুষ্প্রাপ্যতার জন্য আমাদের আসতে হয় নির্বাচন। তা না হলে, যদি সম্পদ দুষ্প্রাপ্যতা না থাকতো, সম্পদের সীমাবদ্ধতা না থাকতো, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না, আমরা সব অভাব একসঙ্গে পূরণ করতে সক্ষম হতাম। তাহলে আমরা দেখলাম নির্বাচন এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান। এখন আমরা দেখব এই মৌলিক অর্থনৈতিক সমস্যা যে দুটো পেলাম, এর থেকে আরও কয়েকটি মৌলিক অর্থনৈতিক সমস্যা আমাদের সামনে হাজির হয়। কীরকম, যে কী উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে এবং কীভাবে উৎপাদন করতে হবে। আমাদের দেশে বা আমাদের জাতীয় যে উৎপাদন, আমরা প্রধানত কৃষি প্রধান দেশ, তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে কী উৎপাদন করব। আমরা কি রপ্তানি নির্ভর, নাকি আমাদের রপ্তানি নির্ভর উৎপাদন করব, না আমাদের দেশীয় চাহিদা আগে মেটানোর জন্য উৎপাদন করব, সেটা আমাদের আগে নির্বাচন করতে হবে। কার জন্য উৎপাদন করব এবং কীভাবে উৎপাদন করব, আমরা জানি আমাদের দেশ অধিক জনসংখ্যার দেশ, এখানে আমরা আমাদের শ্রমশক্তি, আমাদের অনেক বেশি শ্রমশক্তি নির্ভর। আমাদের দেশ প্রযুক্তির দিক থেকে ধীরে ধীরে উন্নয়নের পথে আমরা যাচ্ছি, কিন্তু এখনও প্রযুক্তি অতটা আমাদের সাধারণ জনগণের দ্বারা পৌঁছায়নি। যেমন উন্নত দেশগুলোতে ক্যাপিটাল নির্ভর বা পুঁজি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রচলিত আছে, তাহলে আমরা যদি সেখানে শুধুমাত্র প্রযুক্তির উপর নির্ভর করে থাকি, তাহলে আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদনের কি সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের যে শ্রমশক্তি আছে তাদের যাতে আমরা দক্ষ তৈরি করে, দক্ষ মানব সম্পদে পরিণত করে উৎপাদন কাজে ব্যবহার করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখলাম অর্থনৈতিক সমস্যাগুলো কী কী। শুধু সমস্যা থাকলে হবে না, অবশ্যই আমাদের তার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন কী করতে হবে, সমাধানগুলো দেখো এক নজরে, যে আমাদের কী উৎপাদন করতে হবে,
করলে হবে না উৎপাদনের উপাদানগুলোর ভিতরে যাতে সেই উৎপাদনটা বন্টন যথাযথভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর কি করতে হবে ভোগের জন্য কিছুটা ব্যবহার করতে হবে শুধু ভোগ করলে সেখানেই শেষ হয়ে যাবে না আমাদের ভবিষ্যতে আমাদের উৎপাদনকে ত্বরান্বিত বা আরও বেশি গতিশীল রাখার জন্য বিনিয়োগের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই হলো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং কীভাবে তার সমাধান করা যায় তার একটু পর্যালোচনা করলাম বাকিটা তোমরা একটু বইয়ের সাহায্য নিতে পারো বা কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই পড়ালেখার সঙ্গে এই সময়ে সম্পৃক্ত থেকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ।